हेलो व्यूवर्स, अस्सलामु अलैकुम। इकरा आईटीर पक्ष থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এক্সেলের। গত ক্লাসে আমরা এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফর্মুলা এবং ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই টিউটোরিয়ালটি এখনো দেখেন নাই, তারা এই টিউটোরিয়াল দেখার আগে অবশ্যই আমাদের এক নম্বর টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাইলে আপনাদের এই টিউটোরিয়ালটি দেখতে অনেক সহজ হবে। আদারওয়াইজ এটা আপনাদের কঠিন লাগতে পারে, তাইলে এজন্য আপনাদেরকে সাজেস্ট করব আমাদের প্রথম টিউটোরিয়ালটি দেখে নেওয়ার জন্য। টিউটোরিয়াল শুরুর আগে একটাই কথা বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, নতুন নতুন ভিডিও পেতে, কম্পিউটার টিপস ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করি। টিউটোরিয়ালে থাম্বনেল দেখেই আপনারা বুঝে ফেলেছেন এটা একটা ডাইনামিক মানি রিসিট বা ক্যাশ মেমো তৈরি করার টিউটোরিয়াল আমরা দেখাবো। তা ডাইনামিক কী জন্য বলছি সেটার একটু ব্যাখ্যা আমি দিব। সাপোজ ধরেন এখানে ডেট আছে, এখানের অ্যামাউন্টগুলো আমি ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন অ্যাডভান্সটাও আমি ডিলিট দিয়ে দিলাম। সাপোজ এই ডেটটা দেখেন আমি টাইপ করব না, অটোমেটিকলি চলে আসছে, জাস্ট কিবোর্ডে একটা শর্টকাট দিয়েছি চলে আসছে। এটা কীভাবে করে আমরা দেখব। তারপর ধরেন সাপোজ একটা কিবোর্ডের প্রাইস হচ্ছে 500 টাকা, ইউনিট ধরেন আমি 2টা দিলাম, তাইলে দেখেন এখানে অটোমেটিকলি 1000 টাকা চলে আসছে। গ্র্যান্ড টোটালে 1000 টাকা চলে আসছে, আবার ডিউয়ে 1000 টাকা, যেহেতু অ্যাডভান্স দেওয়া হয় নাই, পেমেন্ট করা হয় নাই, এই জন্য ডিউয়ে দেখাইতে আসছে। আবার দেখেন এই 1000 টাকা যে আসছে এখানে, দেখেন এটা কোথায় চলে আসছে, 1000 টাকা অনলি। যেহেতু এখনও অ্যাডভান্স দেওয়া হয় নাই মানে ডিউ আছে, এজন্য এখানে কমেন্টস দেখেন চলে আসছে, প্লিজ পে ইউর ডিউ উইথিন 7 ডেজ। সাপোজ ধরেন উনি ধরেন পেমেন্টটা ক্লিয়ার করে ফেলছে, মানে পেমেন্টটা দিয়ে দিছে, তাইলে দেখেন এখানে কি আসছে, থ্যাংকস ফর ইয়োর পেমেন্ট। তাহলে এই জিনিসগুলো মূলত শিখবো। তাছাড়া আমরা অটোফিল শিখবো কিভাবে 1 2 3 এগুলো দিতে হয়, কারণ দেখা যাবে যখন সিরিয়াল ধরেন সাপোজ আছে 100 200, তখন আপনি ম্যানুয়ালি দিলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে অটোফিলের মাধ্যমে খুব সহজে দেওয়া যায়। এটা দেখবো আমরা কিভাবে দেওয়া যায়। তারপরে এক্সেলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বর্ডার। সাপোজ এটা যদি না আমরা পিন প্রিভিউ দেখি, দেখেন পিন প্রিভিউটা এখান থেকেই দেখি, পিন প্রিভিউ দেখলে দেখবেন এখানে বর্ডার আছে। বাট নর্মালি যদি না আপনি টাইপ করেন, কোনো বর্ডার না দেন, তাইলে কিন্তু এটা বর্ডার থাকবে না, মানে টেবিল আকারে থাকবে না, সেক্ষেত্রে আপনাকে বর্ডার দিতে অবশ্যই। আমরা বর্ডার কীভাবে দেয় এটাও শিখবো। তারপর হচ্ছে কীভাবে মার্চ করে, কীভাবে একাধিক রু মার্চ করে, সেগুলোও আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখবো। তাহলে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অনেকে বিড়ম্বনায় পড়েন, বিড়ম্বনাটা কী দেখাচ্ছি আমি। সাপোজ ধরেন আমি একটা মোবাইল নাম্বার লিখলাম 01777 সাপোজ। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে মোবাইল নাম্বারটা কী দিয়ে শুরু হয়েছে, 0 দিয়ে, কিন্তু আমি যখনই এন্টার দিব 0টা চলে গেছে, দেখছেন। এখন হচ্ছে আপনি চাইতেছেন আপনি যা টাইপ করবেন, মানে মোবাইল নাম্বারটা যেভাবে লিখবেন ওইভাবেই থাকবে, সেক্ষেত্রে আপনাকে এখানে টেক্সট ফরম্যাট দিতে হবে। টেক্সট ফরম্যাট দিলে আপনি 0 লেখলে সেটা 0 থাকবে। এখন টেক্সট ফরম্যাট করতে গেলে কী করতে হবে, আপনাকে দেখেন এখানে যেতে হবে, এই জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর দেখবেন একদম নিচে টেক্সট আছে, টেক্সট দিয়ে দিছি আমরা। এখন দেখেন এখানে যদি আমি 0 দিয়ে মোবাইল নাম্বারটা শুরু করি, সাপোজ আমি একটা নাম্বার লিখলাম, এখন দেখেন এখানে 0 আছে। তাহলে আমরা কী শিখলাম, সর্বপ্রথম যে কাজটা শিখলাম এখানে, যে মোবাইল নাম্বার রাখতে হলে 0 যদি আমরা রাখতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে, টেক্সট ফরম্যাটটা ইউজ করতে হবে। তারপর দেখেন এখানে ডেট, কারেন্ট ডেটটা মানে বর্তমানে আজকের যে ডেটটা আছে এটা ইনসার্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি কন্ট্রোলে ধরে সেমিকোলন দেবেন, কন্ট্রোল প্লাস সেমিকোলন, মানে কন্ট্রোলে চেপে সেমিকোলন দিবেন একসাথে, তাইলে দেখবেন আপনার অটোমেটিকলি আজকের যে ডেট, কম্পিউটারে আজকের যে ডেট এটা অটোমেটিকলি চলে আসছে। তারপর দেখেন এখানে আমরা সিরিয়ালটা দেখি আগে, সিরিয়ালটা কীভাবে দিবেন। সিরিয়াল দেওয়ার অনেকগুলা নিয়ম আছে, আমি আজকে দেখাবো আপনাদেরকে। সাপোজ ধরেন আমি এখানে 1 লিখলাম, 1 লেখেও লেখা সিরিয়াল আনা যায়। 1 লেখে যদি আপনি সিরিয়াল আনতে চান তাহলে কীভাবে আনবেন, কর্নারে দেখবেন একটা কর্নারে নিলে আপনার একটা কালো প্লাস চিহ্ন আসবে, তখন আপনি কন্ট্রোল ধরবেন, কী ধরবেন, কন্ট্রোল ধরে মাউস চেপে ধরে নিচের দিকে নিয়ে যাবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি সিরিয়াল চলে আসছে। এখন আপনি চাইতেছেন কন্ট্রোল না ধরার জন্য, আপনি চাইতেছেন কন্ট্রোল ধরবেন না, তাইলে 1 লিখবেন, এন্টার দিয়ে 2 লিখবেন,
एक और दुई जो अपना लेखा हो जाए तक तो अपनी जस्ट कर्नारे जाबें प्लस चिन्ह आसें तक तो माउसटा चेपे धरे नीचे दिखे नहीं जाबें एभवे अपनी जो नीचे दिखे जाबें तत तो सिरियल चले आसें और फिले गए जाए पर देखो हमें एचड़ा और एक उपाय आहेतु हमार डाइन पासे लेखा आहेतु हमें अन्य उपाय करते पर हे कि एक और दुई हमें सिलेक्ट कर लपर जस्ट एखे डबल क्लिक करब क्यों करब य प्लस चिन्ह जो आसें तक हमें डबल क्लिक करब देखें डबल क्लिक कर ले जतटुकु पर्यंत सिरियल आसे ततटुकु पर्यंत अटोमेटिकली यतटुकु पर्यंत हमारे जेहतु छो यतटुकु पर्यंत अटोमेटिकली सिरियल चले आसछे एखन आमि चाइतेछि सात पर्यंत राखबे ताइले आमि एभावे निये सात पर्यंत रेखे दितेछि ताइले अटोफिल आशा करी आपनारा शिखे फेलछेन अटोफिलेर आरो काज आछे अटोफिलेर काज सापोज धरेन आपनि डेल बार निये आसते चाइतेछेन ताइले कि करबेन प्रथमे शुधु जास्ट सेटार डे लिखबेन सेटारडे लेखार पर डबल क्लिक करबें सरि कर्नारे निये प्लस चिन्ह टेने जतटुकु प्रयोजन जतटुकु आपनार प्रयोजन ततटुकु निये जस्ट ड्राग करे छेड़े दिबेन देखबेन चले आसछे आबार धरेन आपनि माल लिखते चाइतेछेन ताइले जस्ट जानुआरी लिखलाम एखन देखेन आमि जस्ट डिसेम्बर पर्यन्त आनते चाइतेछि एइ डिसेम्बर पर चले आसछे মানে একটা লেখে কর্নারের প্লাস চিহ্ন আসবে তারপর ড্র্যাগ করবেন হয়ে যাবে অটোমেটিক তাহলে আশা করি অটোফিল আপনারা দিতে পারবেন মানে সিরিয়াল সিকোয়েন্স অনুযায়ী বা জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই তিন এগুলো দিতে পারবেন অটোফিল নিয়ে ভবিষ্যতে প্রয়োজনে আমি একটা টিউটোরিয়াল ডিটেলস নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো আজকে তাহলে অটোফিলে যতটুকু দেখছেন ততটুকু প্র্যাকটিস করেন তারপর আমরা এই দেখেন মানি রিসিটে আমরা প্রথমে কি লিখছি সিরিয়াল ডেসক্রিপশন ইউনিট কোয়ান্টিটি টোটাল প্রাইস আচ্ছা এখন আমরা যেটা করব ফর্মুলাগুলো আমি ডিলে দিয়ে দিলাম যেহেতু আপনাদেরকে বোঝাবো এখন দেখেন সাপোজ আমি একটা ইউনিট প্রাইস 500 টাকা লিখলাম তারপর হচ্ছে কোয়ান্টিটি সাপোজ দুইটা দিলাম সাপোজ ধরেন মাউস দিলাম আমি 300 টাকা কোয়ান্টিটি দিলাম 4টা তারপর ধরেন মনিটর দিলাম আমি 6700 টাকা সাপোজ কোয়ান্টিটি দুইটা স্পিকার ধরেন দিলাম আমি নরমাল স্পিকার ধরেন তাহলে দিলাম আমি 1500 টাকা দুই তিনটা তারপর হেডফোন ধরেন আমি দিলাম 600 টাকা 5টা সিপিইউ সাপোজ ধরলাম আমি 18000 টাকা একটা ইউপিএস ধরেন সাপোজ আমি ধরলাম 2700 টাকা দুইটা এই হচ্ছে আমার এটা হচ্ছে ইউনিট প্রাইস এটা হচ্ছে কোয়ান্টিটি এখন আমরা এখানে ফর্মুলা দিব তো বুঝতেই তো পারতেছেন এখানে গুণের ফর্মুলা হবে গুণের ফর্মুলা তো আমরা অবশ্যই জানি আমরা আগে টিউটোরিয়ালে দেখাইছি তাহলে দেখেন কিভাবে আমরা গুণ করব প্রথমে ইকুয়াল টু চিহ্ন দিব তারপর হচ্ছে ইউনিট প্রাইস তারপর কি দিব গুণ চিহ্ন দিব তারপর হচ্ছে কোয়ান্টিটি দিব তারপর এন্টার এই দেখেন চলে আসছে ইউনিট প্রাইস হচ্ছে 500 টাকা কোয়ান্টিটি দুইটা এজন্য 1000 টাকা চলে আসছে অটোমেটিক এখন হচ্ছে বাকিগুলা কি আমরা এভাবে একটা একটা করে এই ফর্মুলা লিখব না একটা একটা করে ফর্মুলা লেখা লাগবে না এখানে যদি 1000 টাও থাকে তাহলেও আপনার ফর্মুলা আর লেখা লাগবে না জাস্ট কি করতে হবে কর্নারে নিলে দেখবেন একটা কালো প্লাস চিহ্ন আসছে তখন ডাবল ক্লিক করবেন সরি নিচে যেহেতু মার্জ আছে তাইলে ডাবল ক্লিক করলে হবে না এখানে আমি মার্জ করছি এজন্য এই প্রবলেম হচ্ছে আপনি কি করবেন জাস্ট ট্রেনে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসবেন দেখেন আমি আবার দেখাইতেছি প্রথমে আমরা একটা ফর্মুলা লিখব ফর্মুলাটা লিখলাম তারপর এন্টার দিব তারপর হচ্ছে এই কর্নারে কালো প্লাস চিহ্ন যখন আসবে তখন হচ্ছে আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাব বাকিগুলো ফর্মুলা অটোমেটিকলি চলে আসছে এখন ধরেন আমি এখানে প্রাইস চেঞ্জ করলাম সাপোজ ধরেন এটা দিলাম 15000 টাকা দেখেন এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে যে কোনো জায়গায় আপনি আপডেট করেন অটোমেটিকলি আপডেট হয়ে যাবে কারণ ফর্মুলা দেয়া আছে এটা হচ্ছে নরমালি যখন আমরা অফিশিয়াল বা কোনো কিছু কাজ করি প্রথমে আমরা ফর্মুলাটা বসাই নিই তারপর হচ্ছে আমরা ডাটাটা এন্ট্রি দিই তাহলে কি হবে আপনারা দেখেন প্রথমে আমি ফর্মুলা বসাইছি এখন আমি যাই ডাটা এন্ট্রি দিব না কেন এখানে ফর্মুলাটা অটোমেটিক্যালি চলে আসবে দেখছেন ধরেন আমি মাইটে দিলাম 6000 টাকা তিনটা এভাবে আপনি প্রথমে ফর্মুলাটা বসাই নেবেন তারপর ডাটা ইনপুট দিবেন এখন গ্র্যান্ড টোটাল মানে এখানে বুঝতেছেন সামা হবে কিন্তু সামটা আমি আজকে টাইপ করব না অটোমেটিকলি নিয়ে আসবো অটোমেটিকলি নিয়ে আসতে হলে কী করতে হবে দেখেন এখানে একটা অপশন আছে ফাংশন আছে সেটা হচ্ছে অটো সাম দেখছেন এখানে গিয়ে সাম এবারে যে ফর্মুলাটা আপনি আনতে চান সেটাতে জাস্ট ক্লিক করবেন যেহেতু আমি সাম বের করতে চাইতেছি সাম আপনি এভারেজ বের করতে চান কাউন্ট নাম্বার ম্যাক্সিমাম মিনিমাম
এগুলো বের করতে দিলে কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করছি, দেখেন এখানে খেয়াল করে দেখেন আমার ফর্মুলাটা অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমি কি করব, এন্টার দিব জাস্ট। দেখছেন এখানে টোটাল নাম্বারটা চলে আসছে। এখন যদি এখানেও আমরা কোনো কিছু আপডেট দিই, সাপোজ আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম, দেখেন অটোমেটিক্যালি টোটাল চলে আসছে। তারপর ধরেন এখানে দিলাম আমি 500 টাকা, 5000 হয়ে গেছে, 500 দিই, ঠিক আছে। ধরেন 5টা দিলাম, দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আবার ধরেন এখানে যখনই টাকা বাড়তেছে বা কমতেছে, এখানে অটোমেটিকলি আমার এই টাকাটার কথাটাও চেঞ্জ হয়ে যাইতেছে অটোমেটিকলি। সাপোজ ধরেন আমি সিপিইউ দিলাম 15,000 টাকা, 2টা, দেখেন এখানে অটোমেটিকলি 54,300 টাকা হয়ে গেছে। আবার এখানেও কথায় অটোমেটিকলি চলে আসছে 54,300 টাকা। এখন হচ্ছে আমরা ডিউ বের করব। ডিউ বের করার ফর্মুলা কি, মানে টোটাল কত টাকা আসছে আর অ্যাডভান্স কত টাকা দিছে, এটা থেকে বিয়োগ করলেই আমরা হচ্ছে ডিউটা পেয়ে যাব। তাইলে আমরা টোটাল ডিউ, ডিউয়ের ফর্মুলা তো অবশ্যই আমরা জানি, প্রথম ক্লাসে আমরা দেখাইছি। যারা এখনও আমাদের প্রথম টিউটোরিয়ালটি দেখেন নাই, তারা প্রথম টিউটোরিয়ালটি আগে দেখে নেবেন, তাইলে এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেক ইজি লাগবে। তাইলে আমি প্রথমে ডিউ বের করতে হলে কী করব, প্রথমে ইকুয়াল টু চিহ্ন দিব, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল টাকা, তারপর হচ্ছে অ্যাডভান্স টাকা, মানে টোটাল কত টাকা বিল আসছে আর উনি কত টাকা দিছে, সেটা বিয়োগ করলেই আমরা কোনো বাকি আছে কিনা বা ডিউ আছে কিনা এটা বের করতে পারবো। তাহলে দেখা যাইতেছে উনি এখনও কোনো টাকা পে করে নাই, মানে অ্যাডভান্স দেয় নাই, এজন্য টোটাল টাকাটাই হচ্ছে ডিউ। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ডিউ যেহেতু আছে এজন্য এখানে কমেন্ট কী চলে আসছে, প্লিজ পে ইউর ডিউস উইথ ইন 7 ডেজ। সাপোজ ধরেন উনি পে করে ফেলছে, যে বিল আসছিলো পুরোটাই পে করে ফেলছে। তাইলে দেখেন এখানে কি আসছে, থ্যাংকস ফর পেমেন্ট। এই তাইলে এখানে আমরা এটা কিভাবে করব, দেখেন খেল করে দেখেন, আমরা এটা ইফ ফাংশনের মাধ্যমে করতে পারবো। প্রথমে আমি কি দিব, ইকুয়াল টু চিহ্ন, তারপর হচ্ছে ইফ, তারপর ফার্স্ট প্যাকেট, লজিক্যাল টেস্ট, দেখেন এখানে কি আছে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কি আমার হচ্ছে, এই যে এই গড়ে যদি কোনো ভ্যালু না থাকে, মানে যদি এটা শূন্য থাকে, তাইলেই আমি মনে করব যে উনি পেমেন্ট দিছে। সেক্ষেত্রে আমি মেসেজ দিব থ্যাংকস ফর পেমেন্ট, এই ভ্যালু ইফটি, মানে এখানে যদি জিরো হয়ে থাকে তাইলে আমি কমেন্টসে লেখা আসবে থ্যাংকস ফর ইয়ার পেমেন্ট। আর যদি জিরো না আসে, অন্য কোনো বড় সংখ্যা আসে, মানে জিরোর বেশি আসে, তাইলে দিব যে প্লিজ পে ইয়োর ডিউ। তাহলে কীভাবে করব, আমি প্রথমে হচ্ছে ইফ দিলাম, তারপর ফার্স্ট ব্যাকেট দিলাম, তারপর হচ্ছে লজিক্যাল টেস্টটা দিব। এই তাইলে আমি ডিউ করে স্যালারি টেস্টটা নিলাম, তারপর হচ্ছে ইকুয়াল টু জিরো দিলাম, জিরো। এখন হচ্ছে কী দিতে হবে, কমা দিতে হবে। আর আরেকটা জিনিস আমরা বলছিলাম গত ক্লাসে, যে ক্যারেক্টারের কোনো কন্ডিশন লিখতে হলে ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশন অবশ্যই শিফটে ধরে দিবেন, নাইলে কিন্তু হবে না। সাপোজ আমি কি বললাম, E17, এই E17-এর ভ্যালু যদি জিরো হয় তাইলে আমার কমেন্টস আসবে কি, থ্যাংকস ফর পেমেন্ট। আমি এটা লিখলাম, তারপর ডাবল কোটেশন আবার দিয়ে কমেন্টটাকে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আবার কি দিব, দেখেন এখানে কমা, তাইলে আমি আবার কমা দিলাম। এখন ভ্যালু ইফ ফলস, যদি ডিউ থাকে তাহলে কি দিবে, এখানে সাপোজ আমি লিখলাম প্লিজ পে ইউর ডিউ ইউস, তারপর আমি কমেন্টটা ক্লোজ করে দিলাম আবার ডাবল কোটেশনের মাধ্যমে, তারপর হচ্ছে ব্র্যাকেট আরেকটা দিয়ে এন্টার দিব। দেখেন এখানে ফর্মুলাটা চলে আসছে, যেহেতু এখন ডিউ নাই এজন্য কি আসতেছে, থ্যাংকস ফর পেমেন্ট। সাপোজ উনি 54,000 টাকা বিল আসছে, উনি দিছে 50,000 টাকা, তাইলে দেখেন এখানে কি আসবে, প্লিজ পে ইউর ডিউস। তাহলে আশা করি এটাও আপনারা পারবেন। এখন দেখেন এখানের যে বর্ডারের কাজগুলো আমি দেখাইতেছি, বর্ডারের কাজ, আচ্ছা আমি বর্ডারটা আগে তুলে দিই। আমি এখানে লেখছি কাস্টমার সিগনেচার, এখানে লেখছি অদারওয়াইজ সিগনেচার, এই দুইটা জিনিস লেখছি। এখন আমি চাইতেছি এখানে সিগনেচারের জন্য একটা লাইন দিব, এই লাইনটা আমরা বর্ডারের মাধ্যমে খুব সহজে দিতে পারবো। আপনি এই করেও কাস্টমারটা রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। আমি এখানে রাখলাম, এখানে রেখে দেখেন এখানে কোথায় যাবো, আমি বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর দেখেন এখানে আছে কি, টিক বটম বর্ডার, মানে এই যে সেলটা সিলেক্ট করছি এর নিচে একটা গাঢ় বটম বর্ডার আসবে, চলে আসলো। তারপর ধরেন এই দুইটা আমি সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করে আবার এখানে যাব, গিয়ে আবার দিয়ে দিলাম টিক বটম বর্ডার। এখন খেয়াল করে দেখেন এটার নিচে, এটার উপরে একটা কালো বর্ডার চলে আসছে, এটার নিচে কালো বর্ডার আসছে, যেটা হচ্ছে সিগনেচার লাইনের মতো কাজ করবে।
দেখেন এখানে সিগনেচার লাইনের মতো কাজ করবে। এখন হচ্ছে বর্ডার, সাপোজ এই জিনিসগুলোতে আপনারা বর্ডার কিভাবে দিবেন, বর্ডার যদি না থাকে আমি নো বর্ডার দিলাম, বর্ডার চলে গেছে। এই যে বর্ডার যদি না থাকে তাহলে শীটটা আপনার কেমন দেখাবে দেখেন, দেখছেন এরকম দেখাবে, মানে প্রিন্ট করলে কিন্তু বর্ডার আসবে না। এক্সেলে বর্ডার আনতে হলে আপনার কী করতে হবে, যতটুকু অংশে আপনি বর্ডার নিয়ে আসতে চাইতেছেন ততটুকু অংশ সিলেক্ট করবেন, তারপর এখানে গিয়ে অল বর্ডার দিবেন, তাইলেই বর্ডার চলে আসবে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সাপোজ এই রু এই রু এই রু এই তিনটা রু কিন্তু মার্চ করা আছে। এবার মার্চ করা তো আমরা জানি অবশ্যই, আমি এটাকে আগের মতো আনমার্চ করে দেই, আনমার্চ করে দিলাম, মানে আগের মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখব মার্চ নর্মালি এভাবে আমরা জানি যে সেলগুলো সিলেক্ট করে এখানে গিয়ে মার্চ অ্যান্ড সেন্টার দিলে মার্চ হয়ে যাবে, কিন্তু ধরেন আপনার অনেকগুলো রু একসাথে মার্চ করতে চাইছেন, প্রতিটা রু আলাদাভাবে মার্চ হবে, সেক্ষেত্রে যে ফাংশনটা ইউজ করবেন সেটাকে বলে মার্চ অ্যাক্রস। সাপোজ আমি এই তিনটা রুকে মার্চ করব, তাহলে এই তিনটা রু আমি সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জের এখানে যাব, খেয়াল করে দেখেন মার্জের এখানে গেলাম, মার্জ অ্যান্ড সেন্টার, তারপর কী দিব মার্জ অ্যাক্রস। অ্যাক্রস দিলে কী হবে, প্রতিটা রু আলাদাভাবে মার্জ হবে, দেখেন এখানে এখন প্রতিটা রু আলাদাভাবে মার্জ হয়ে গেছে। এখন আমি এখানে সাপোজ যেটা লেখার আমি ওইটা লেখে নেই, আইটি ধরেন এখানে লিখলাম আমি ঢাকা বাংলাদেশ, এখানে মানি রিসিট বা ক্যাশ মেমো যে কোনো একটা লেখেই হবে, আমি ক্যাশ মেমো লিখলাম, ঠিক আছে। এখানেও সেম আপনার যতটুকু অংশ, সাপোজ আমি এতটুকু অংশ সিলেক্ট করে মার্চ করছি, তারপর আবার এতটুকু অংশ সিলেক্ট করে মার্চ করছি, এখানেও সেম জিনিস করছি। আশা করি আপনারা বাকি জিনিসগুলো প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। আজকের টিউটোরিয়াল তাইলে এ পর্যন্ত, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাইলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের মেইলে প্লাস হচ্ছে আপনাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিও তাইলে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।